মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখবেন। তিনি রাষ্ট্রপুঞ্জের এই সভায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ ইউনুসও। বাংলাদেশের তরফে আর্জি জানানো হয়েছিল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের জন্য, কিন্তু সেই আর্জি খারিজ করে দেওয়া হলো। জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের সভায় যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মোহাম্মদ ইউনুসের দেখা করার আবেদন জানানো হয়েছিল বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের তরফে। দুই দেশের মধ্যে সম্পর্কের নয়া সমীকরণ করতে আগ্রহ দেখা দিয়েছিল বাংলাদেশ। তবে সূত্রের খবর, ইউনুসের এই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদি নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সভায় যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করলেও সেই তালিকায় মোহাম্মদ ইউনুসের নাম নেই বলে জানা গেছে। সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রী তিন দিনের সফরে আগে থেকে যাবতীয় কর্মসূচি স্থির থাকার কারণে নতুন করে আর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার সময় ব্যয় করা যায়নি। সে কারণে বাংলাদেশের আর্জি ফেরাতে হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নজরে রেখে এই বৈঠকের আবেদনও তা খারিজ হয়ে যাওয়ার ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিকরা। বাংলাদেশে গত 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয়। বাধ্য হয়ে সে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেন তিনি। এখনও তিনি ভারতেই রয়েছেন। এদিকে বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার চাপ তৈরি করছে হাসিনাকে ফেরানোর জন্য। সম্প্রতি শোনা গিয়েছিল, প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য আবেদন করবে বাংলাদেশ। ওপার বাংলায় শেখ হাসিনার বিরুদ্ধে 100টিরও বেশি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে ভারতের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে হাসিনা সরকার পতনের পরই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে হামলা আক্রমণ চলছে তা নিয়ে উদ্বিগ্ন ভারত। প্রধানমন্ত্রী মোদী ও মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনালাপে হিন্দুদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।